इको फ्रेंडलि प्रोडक्शने आज आपनार जोन्नो हेमंत दत्तेर काहिनी अचल गड़ेर अभिशाप। हेमंत दत्तेर जन्म 1977 साले बर्धमाने। बर्तमाने बर्धमान टाउनेर बासिंदा। पेशाय इंग्रेजी विषय शिक्षक और नेशाय लेखक। शुरू होच्छे एक भीषण अभिशापेर काहिनी अचल गड़ेर अभिशाप। एरकम आरो गल्प सुनते सबस्क्राइब करुन आमादेर यूट्यूब चैनल इको फ्रेंडलि प्रोडक्शन। बैंड पार्टिर आवाज, आलोर रोशनाय, तुबड़िर आलो और लोकजनेर हुल्लोड़े जेन जमाट हये थाका अंधकारटा केटे गेल। थमथमे परिवेशटाओ सहज हलो एकटू। आज प्राय दो बछर पर आबारो शानाय बाजছে এই গান। दो बछर आगे घटे जावा परपर कयेकटा रहस्यमय घटना जेन पाल्टे दिएছিল এই গাঁয়ের মানুষের स्वाभाविक जीवनযাत्राকে। মেয়ের বাবারা সাহস পায়নি তাদের মেয়েদের বিয়ে দিতে। অন্য গাঁয়েরও কেউ তাদের ছেলেদের অচল গড়ের কোনো মেয়ের সাথে বিয়ে দিতে সাহস পায়নি। সময় গেছে, সহজ হয়েছে মানুষজন একটু একটু করে। অতীত স্মৃতিতে ধুলো পড়েছে দ্রুত। আবারও বেজেছে বিয়ের শানায়। অচলগড়ের হরিঘোষালের বাড়ির আলো ঝলমলে দরজার কাছে বরের গাড়ি এসে পৌঁছতেই বর দেখার ধুম পড়ে গেল। এমনকি প্রিয়ার বন্ধুরাও তাকে ফেলে ছুটে এসেছে তাদের বন্ধুর হবু বর কেমন হয়েছে সেটা দেখতে। প্রাথমিক অনুষ্ঠান শেষ হতেই বর এসে বসল বর আসরে। কিন্তু বরের মুখে যেন একটা চাপা আতঙ্ক। তার ছটফটানি দেখে বন্ধুরা ঠেলা মারল। আরে ভাই, এত ছটফটানি কিসের? তোর প্রিয়া তোকে ঠিক সময়েই মালা পরাবে। দাঁড়া, আমরা একবার তোর হবু বউকে তোর অবস্থার কথা জানিয়ে আসি। দাঁড়া, তুই বস এখানে, বলে তারা উঠে গেল। একটু পরে বর আসরের বাকি লোকজনও এদিক ওদিক উঠে গেল। বরাসর বেশ কিছুটা ফাঁকা হলো। এবার এই মুহূর্তে বরাসরে পুলক একা। তার চিন্তা প্রিয়াকে নিয়ে নয়, অন্য একটা কানাঘুষো নিয়ে। সে শুনেছে এখানে নাকি। পুলকের চিন্তায় ছেদ পড়ল একটা 17-18 বছর বয়সী মেয়েকে দেখে। মেয়েটা একটা ঝলমলে পোশাক পরে আলো ছায়ায় দাঁড়িয়ে ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করছে পুলককে। কে এই মেয়েটি? তাকে এভাবে ডাকছে কেন? পুলক ইতস্তত ভাব নিয়ে উঠে এগিয়ে গেল মেয়েটির দিকে। পুলক কাছে যেতেই মেয়েটি একটু চাপা স্বরে বলল, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে? কে ডাকছে? চলুন না আমার সাথে, গেলেই দেখতে পাবেন। আচ্ছা বেশ, চলুন। মেয়েটিকে অনুসরণ করে পুলক বাড়িটার পেছন দিকে গেল। যদিও বিয়েবাড়ির দু একজন বরকে এভাবে যেতে দেখে কিছুটা আশ্চর্য চোখে তাকিয়েছিল, কিন্তু পুলকের গম্ভীর মুখ দেখে কেউ কিছু জিজ্ঞেস করল না। রাস্তাটায় এসে পুলক বুঝল যে রাস্তা ধরে সে মেয়েটিকে অনুসরণ করে চলেছে সেটা বেশ অন্ধকার। বিয়েবাড়ি থেকে ছিটকে আসা আলোয় কোনো রকমে পথ চিনে চলছে পুলক। কিন্তু মেয়েটি তাকে এই পথে কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে কি প্রিয়া তাকে গোপনে কিছু বলতে চায়? ওর কি তাহলে অন্য কারো সাথে সম্পর্ক আছে? এই বিয়ে নিয়ে কদিন চাপা কথাবার্তা চলছিল সেটা শুনেছে পুলক। পুলকের মনে এখন হাজারো প্রশ্নের ভিড়। একটা চিন্তা মাথায় আসতেই থমকে দাঁড়িয়ে গেল সে। তার হবু বউয়ের প্রাক্তন প্রেমিক তাকে কোনো ট্র্যাপে ফেলতে চাইছে না তো? বুকের ভেতর একটা দুরু দুরু কাঁপুনি শুরু হয়েছে তার। পাঞ্জাবের পকেটে ফোনটা হাতড়ালো, কিন্তু মনে পড়ল সেটা সে বর আসরেই ফেলে এসেছে। পুলককে থেমে যেতে দেখে মেয়েটি আবারও ডাক দিল। কি হলো, থেমে গেলেন যে? আসুন। পুলক তাকিয়ে দেখল বেশ কিছুটা দূরে একটা কলা বাগান। মেয়েটি তাকে ডেকে সামনের কলা বাগানের অন্ধকারে যেন অদৃশ্য হয়ে গেল। সেদিকে কয়েক পা যেতেই পুলকের শির দানা দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। কলা গাছের পাশেই আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে ওটা কে? दीर्घ कालो छाया मूर्तिर चोख दुटो जेन ए अंधकारे भाटार आगुनेर मतो ज्वलछे। तार मुखे भयंकर हिंस्रता, हाथे धरा लोहार भांगा खंडटा एबार चकचक करे उठलो विद्युतेर फलार मतो। पुलक उल्टो दिके दौड़े पालाते गेल किन्तु पारलो ना। अलौकिक किछु जेन तार पा आटके दियेछे, तार गला दियेओ कोनो स्वर बेर हलो ना। पुलक आर किछु करार आगेई छायामूर्तिटी द्रुत एगिये एसे तार लम्बा नखयुक्त हाथे धरा सेई धारालो अस्त्रटा पुलकेर गला लक्ष्य करे चालिये दिल। फिनकि दिये रक्त बेर हये एलो। तीव्र आर्तनाद करे पुलकेर शरीरटा पड़े गेल माटिते। आर्तनादटा मिलिये जेतेई नेमे एलो जमाट एक निस्तब्धता। সেই নিস্তব্ধতায় খসখস করে একটা শব্দ হলো। পুলকের পাঞ্জাবির ওপর গোটা গোটা অক্ষরে ভেসে উঠল একটা নাম, নীল। নিজে টেবিলে পেপার ওয়েটটা আনমনে ঘুরিয়ে চলেছেন মিস্টার রক্ষিত। বিয়েবাড়ির খুনের ঘটনাটা তাকে বারবার ভাবিয়ে চলেছে। সব কিছু এত সহজে মিলে যাচ্ছে কি করে। আনমোনা ভাবটা কেটে গেল কনস্টেবল মাখনলালের চিৎকারে। স্যার, এই জিবাটাকে ধরে এনেছি, আয় চল। জঙ্গলে লুকিয়ে ছিল কাল রাত থেকে। মিস্টার রক্ষিত তাকিয়ে দেখলেন একটি বছর 25-26 ছেলে দাঁড়িয়ে। মাখনলাল ছেলেটার কলারটা ধরে আছে দৃঢ় মুষ্টিতে। মিস্টার রক্ষিত তার পুলিশি চোখে বুঝতে পারলেন যে ছেলেটার হৃৎপিণ্ডটা যেন ভয়ে বাইরে বের হয়ে আসতে চাইছে। রক্ষিত ছেলেটিকে ইশারা করলেন সামনের চেয়ারটায় বসতে। মাখনলাল তাকে চেয়ারে এনে বসালো, সাথে হুমকি। স্যার, যা জিজ্ঞেস করবেন সোজাসুজি উত্তর দিবি। বেটা কাল রাত থেকে নাকে দড়ি দিয়ে যা। মিস্টার রক্ষিত ইশারা করতে মাখনলাল চুপ করে গেল, কিন্তু তার মুখে খুনিকে পাকড়াও করার একটা গর্ব যেন টকবক করে ফুটছে। মিস্টার রক্ষিত ছেলেটির দিকে তাকিয়ে ঈষৎ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছেলেটি কাঁপা গলায় উত্তর দিল, नीलाद्री मुखर्जी सर। डाक नाम? नील। विश्वास करुन सर, सर आमी एक काज करिनी सर। आमी 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 प्रिया के भालोबासी एक कथा सत्यि, किन्तु किन्तु एक काज आमी करिनी सर। विश्वास करुन सर, विश्वास करुन सर। मिस्टर रक्षित छेलेटार दिके एकबार स्थिर दृष्टिते देखलेन, तारपर ड्रॉर थेके एकटा मोबाइल बेर करे सेटा अन करे पड़ते शुरू करलेन। তুমি চিন্তা করো না, আজ রাতেই কিছু একটা ব্যবস্থা করব। তোমাকে আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে দেব না। তুমি শুধু নীলের, শুধুই নীলের। প্রিয়ার ফোনে পাঠানো এই শেষ মেসেজটার অর্থ কি তাহলে? আমি পাঠিয়েছিলাম কিন্তু। ছেলেটা কাঁপা স্বরে কিছু বলতে যাচ্ছিল, মাখনলাল তাকে থামিয়ে দিল ধমক দিয়ে। এ একদম ধানায় পানায় মারবি না। খুন করে আবার পাঞ্জাবিতে নাম লেখা হয়েছে। শালা আল্লু অর্জুন সাজা হচ্ছে। পিছনে যখন ডান্ডা মারবো না তখন সব পুষ্পারাজ বেরিয়ে যাবে। আহ মাখনবাবু, আপনি এখন যান, আমি ওর সাথে একটু একা কথা বলি। মাখনলালের গর্বে ভরা মুখটা যেন একটু চুপসে গেল। ঈষৎ মাথা নেড়ে বলল, ওকে স্যার। মাখনলাল চলে গেলে মিস্টার রক্ষিত একই রকম গম্ভীর স্বরে বললেন, তুমি জানো তো বরের পাঞ্জাবির উপর রক্তে লেখা ছিল একটা নাম, নীল, যেটা কিনা তোমার ডাক নাম। আমি আমি শুনেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন স্যার আমি আমি এসব করিনি স্যার। আমি আমি করিনি স্যার এসব। তুমি যদি কিছু করনি তাহলে জঙ্গলে লুকিয়েছিলে কেন? ভয়ে স্যার, যখন যখন খুনের খবরটা পাই তখন খুব খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই। বিয়ে বাড়িতে উপস্থিত কয়েকজন দেখেছে যে পুলক মানে ওই ছেলেটিকে খুনের আগে একটা মেয়ে নাকি তাকে ডেকে নিয়ে যায়। যারা দেখেছে তারা মেয়েটিকে ঠিক চিনতে পারেনি। তো তুমি কি জানো মেয়েটিকে? আমি কি করে জানবো স্যার? আপনারা কেন বিশ্বাস করছেন না যে আমি এসবের মধ্যে নেই স্যার? বিশ্বাস করুন স্যার আমি নেই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো। প্রিয়াকে ডেকে পাঠিয়েছি, দেখি কি জানা যায়, পরে হয়তো তোমায় আবার ডাকবো। ছেলেটি ঈষৎ মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু হঠাৎ ঘুরে বলল, একটা কথা বলবো স্যার। মিস্টার রক্ষিত আগ্রহ নিয়ে তাকালেন ছেলেটির দিকে। ছেলেটি একটু চোখ কুঁচকে বলল, আমি যখন কাল রাত্রে জঙ্গলে লুকিয়েছিলাম তখন একটা মেয়েকে এই জঙ্গলে। চেয়ার ছেড়ে উঠে পড়েছেন রক্ষিত। হোয়াট? কোন মেয়ে? আর তুমি সেটা এতক্ষণ? আসলে খুব মশা কামড়াচ্ছিল তো, তাই আমি এ গাছে সে গাছে ঠেস দিয়ে সময় কাটাচ্ছিলাম। তখনই দেখলাম একটা মেয়ে ওই জঙ্গলে হেঁটে যাচ্ছে। মেয়েটার হাতে ধারালো অস্ত্র ছিল স্যার। মেয়েটার চোখ দুটো। ছেলেটার কথা শেষ হওয়ার আগেই মাখনলাল ছুটতে ছুটতে এসে বলল, স্যার 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 এক্ষুনি একবার স্টেশন রোড যেতে হবে, ওখানে একটা খুন হয়েছে আবার স্যার। হোয়াট দা? তুমি এখন এসো, পরে দরকার হলে ডাকছি। কথাটা বলে মিস্টার রক্ষিত টুপিটা মাথায় পরে দ্রুত পা বাড়ালেন। গাড়িতে যেতে যেতে মিস্টার রক্ষিত ভাবতে লাগলেন ঘটনাটা আর তার সাথে যুক্ত ছেলেটির বলা কথাগুলো। মনের মধ্যে চোরকির মতো ঘুরতে লাগলো বেশ কয়েকটা প্রশ্ন। ছেলেটা যা বলছে তা কি সব সত্যি, নাকি কোনো গল্প ফাঁদছে? ছেলেটাকে দেখে তো নিরীহ বলেই মনে হয়, খুন করতে পারবে বলে তো মনে হচ্ছে না। আর তাকে দেখে এতটা বোকা বলেও মনে হলো না যে খুন করে মৃতদেহের ওপর নিজেরই নাম লিখে আসবে। কিন্তু মেয়েটাকে পাঠানো লাস্ট মেসেজটা যে আবার অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে। আজকালকার এই ধর্তকতা মারপেরেক প্রেম ভালোবাসার ওপর মিস্টার রক্ষিতের ভরসা নেই। তাঁর মনের মধ্যে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মাত্র কয়েক মাস হলো এখানে এসেছেন তিনি। তিনি শুনেছেন কয়েক বছর আগেও নাকি এই একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় বিশেষ তদন্ত না করে কেস ক্লোজ করে দেওয়া হয়। মনে মনে ভাবলেন ফাইলগুলো বের করতে হবে, পড়তে হবে ভালো করে। তারপর হঠাৎ কি মনে হতে মাখনলালকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাখনবাবু, আগে যে দুটো একই রকম খুন হয়েছিল সেক্ষেত্রেও কি মৃতদেহের উপরে নাম লেখা ছিল? মাখনলাল তখন গাড়ির জানলা দিয়ে সন্ধে গড়ানো মাঠের দিকে তাকিয়েছিল। মিস্টার রক্ষিতের প্রশ্নে তার দিকে ঘুরে বলল, প্রথমজনের দেহটা একটা জলায় পড়েছিল, তাই লেখা থাকলেও সেটা ধুয়ে গিয়েছিল জলে। আর দ্বিতীয়জনের দেহে একটা নাম লেখা ছিল, তবে। মিস্টার রক্ষিত যেন হঠাৎই কোনো আলো রেখা দেখতে পেলেন, তাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি কি নাম লেখা ছিল? সেটা বলা মুশকিল স্যার। কেন? না, আসলে নাম কিছু একটা লেখা ছিল, কিন্তু মৃতদেহের গলা থেকে না আমার রক্তে ঢেকে গিয়েছিল বর্ণগুলো। শুধু 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 একটা দীর্ঘ ইকার স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাকি বর্ণগুলো চাপা পড়ে গিয়েছিল লাল রক্তে। মিস্টার রক্ষিত কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই গাড়িটা ব্রেক কষল। রক্ষিত আর মাখনলাল দেখলেন বেশ কিছুটা দূরে স্টেশন যাওয়ার রাস্তার একটা মোড়, যেটা জঙ্গলের দিকে চলে গেছে, সেখানে বেশ কয়েকটা লোক দাঁড়িয়ে। সন্ধ্যের অন্ধকারে তাদের যেন ভূতের মতো বলে মনে হচ্ছে। তাঁরা বুঝলেন দুর্ঘটনাটা এখানেই ঘটেছে। মিস্টার রক্ষিত গাড়ি থেকে নেমে দ্রুত সেদিকে গেলেন। মাখনলালও মাথার টুপিটা ঠিক করতে করতে এগিয়ে যেতেই স্থানুগত দাঁড়িয়ে থাকা লোকজন মৃদু গুঞ্জন করে সরে গেল। রক্ষিত দেখলেন রক্তাক্ত অবস্থায় একটি মধ্যবয়স্ক লোক পড়ে আছে। তার থেকে হাতখানেক দূরে বছর 27-এর একটি ছেলে পড়ে আছে, তবে তার শরীরে রক্তের কোনো চিহ্ন নেই। চারপাশটা একবার দ্রুত চোখ বোলালেন তিনি। দূরে একটা ঝাঁকড়া গাছের তলায় একটা বাইক উল্টে পড়ে রয়েছে। রক্ষিত মধ্যবয়স্ক লোকটাকে পরীক্ষা করলেন। তিনি আগেই অনুমান করেছেন যে ভদ্রলোক নিচে নেই। উল্টে যাওয়া দেহটাকে সোজা করলেন তিনি। গলার গভীর ক্ষত থেকে তখনও গড়িয়ে নামছে টাটকা লাল রক্ত। সেটা যে কোনো ধারালো অস্ত্রের দাগ তা বোঝা যাচ্ছে স্পষ্টই। তারপর তিনি এগিয়ে গেলেন যুবকটির দিকে। পরীক্ষা করে দেখলেন তার শ্বাস চলছে, আঘাতেরও কোনো চিহ্ন নেই। রক্ষিতের কপালে চিন্তার ভাঁজ, কিছু একটা যেন মিসিং, কিন্তু কি? মাখনলালের দিকে তাকিয়ে বললেন, আপনি এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, আর গাড়ির ভিতর থেকে টর্চটা এনে দিন জলদি। ওকে স্যার। বলেই মাখনলাল অ্যাম্বুলেন্সে ফোন করতে করতেই গাড়ির ভেতর থেকে টর্চটা এনে দিলে মিস্টার রক্ষিত উপস্থিত মানুষজনকে টপকে এগিয়ে গেলেন সেই ঝাঁকড়া গাছের নিচে পড়ে থাকা বাইকটার দিকে। টর্চের আলোটা ফেললেন সেখানে, বুঝতে পারলেন বাইকটা ঘষতে এসেছে অনেকটাই, বাইজারটা দুমড়ে মুচড়ে গিয়েছে। ফিরেই আসছিলেন, হঠাৎই চোখ আটকে গেল বাইকের সিটে। টর্চের আলোয় ফুটে উঠেছে লাল অক্ষরে লেখা একটি নাম, নীল। রক্ষিতের মুখে যেন বিদ্যুতের একটা চাবুক আছড়ে পড়ল। এবার বুঝতে পারলেন এই নামটাই একটু আগে ডেড বডিটাতে খুব মিস করছিলেন তিনি। এবার টর্চের আলোটা তিনি ফেললেন জঙ্গলের দিকে চলে যাওয়া রাস্তাটায়, আর সাথে সাথে মিস্টার রক্ষিতের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা রহস্যময় হাসি। আঁকা বাঁকা রাস্তার ধুলোর ওপর ফোঁটা ফোঁটা রক্তের দাগ জঙ্গলের দিকে চলে গেছে। তিনি দ্রুত ফিরে এলেন ঘটনাস্থলে। দেখলেন মাখনলাল একজন গ্রামবাসীকে ধমকাচ্ছে। এই, তোরা সন্ধ্যা থেকে কি করিস? চুল মেরে পড়ে থাকিস? কোন শালা একের পর এক মানুষগুলোকে কুচুকাটা করছে, একটু খেয়াল রাখতে পারিস না? সব পুলিশ করবে আর তোরা পেছনে রাস্তায় পড়ে থাকবি। লোকটা যেন মাখনলালের ধমকের কারণটা ধরতে পারল না, তাই মুখ কাঁচু মাচু করে দাঁড়িয়ে রইল। মিস্টার রক্ষিত মাখনলালের কাছে গিয়ে বললেন, মাখনবাবু, অ্যাম্বুলেন্স এলে আপনি ড্রাইভারজিকে নিয়ে ডেড বডিটার ছেলেটার সাথে চলে যান। ডেড বডিটা পোস্টমর্টমে পাঠাবেন আর ছেলেটার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। আমি আসছি। এই বলেই দ্রুত গাড়িতে উঠে তিনি ঝড়ের বেগে চলে গেলেন জঙ্গলের রাস্তাটা ধরে। রক্ষিতের মনে দারুণভাবে পাক খাচ্ছে বেশ কিছু প্রশ্ন। নীলাদ্রি তথা নীল কি সত্যি আছে এই খুনগুলোর পিছনে? কিন্তু নীলাদ্রি তো ওই ভদ্রলোক যখন খুন হয়েছেন তখন পুলিশ স্টেশনে তার সামনেই ছিল। তাহলে নাকি সে সামনে সাদা গোলার অভিনয় করছে আর পিছনে আছে অন্য কেউ যে তারই নির্দেশে একের পর এক হত্যালীলা চালিয়ে যাচ্ছে? কিন্তু কেন? আর তাই যদি হয় তাহলে কি সে নিজের নাম এভাবে লিখে রাখবে? তাছাড়া আগের খুনগুলোর সঙ্গে এই খুনের বিরাট একটা তফাৎ রয়েছে। আগে যারাই খুন হয়েছে তারা সকলেই বর ছিল আর বিয়ে করার আগের মুহূর্তেই খুনগুলো হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তো তেমনটা নয়। সব কিছু যেন তালগোল পেকে যাচ্ছে। তবে একটা জিনিস তিনি বুঝতে পারছেন, খুনি যেই হোক সে ডেরা বেঁধেছে এই জঙ্গলেই। হঠাৎই পুলিশ স্টেশনে নীলাদ্রির বলা শেষ কথাগুলো তার কানে বেজে উঠল। সে কাল রাতে এই জঙ্গলে নাকি কোনো মেয়েকে। কথাটা মাথায় আসতেই শিরদাঁড়া টান টান হয়ে গেল তার। গাড়িটা নিয়ে জঙ্গলের বেশ কিছুটা ভেতরে ঢুকে থামলে মিস্টার রক্ষিত। গাড়ির আলোটা ডিমা করে দিয়ে একটু নিজেকে থিতু করলেন। সামনের অন্ধকারে ঢাকা জঙ্গলটাকে দেখলেন এক পলক। মনে মনে হিসেব করলেন ঠিক কোন পথে যাবেন। তিনি এক হাতে বন্দুক আর অন্য হাতে টর্চটা নিয়ে ধীর পায়ে নামলেন জঙ্গলে। কিন্তু সবে মাত্র দু পা গেছেন তখনই দৃশ্যটা দেখে তার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। ঘন অন্ধকারে ভেসে রয়েছে আগুনের গোলার মতো দুটো চোখ। কি ভীষণ হিংস্র দৃষ্টি! মিস্টার রক্ষিত বন্দুকটা শক্ত করে ধরে শরীরটা টান টান করে দাঁড়ালেন। টর্চের তীব্র আলোটা ফেলে তিনি এগিয়ে গেলেন আগুনের গোলার মতো চোখ দুটোকে লক্ষ্য করে। আর ঠিক তখনই ভয়ঙ্কর একটা অতিপ্রাকৃত হুঙ্কারের সাথে ধারালো লোহার খণ্ডটা বাতাস কেটে তাকে লক্ষ্য করে ছুটে এলো। টর্চের আলোয় লোহার খণ্ডটার ধারালো ফলাটা যেন একটা বিদ্যুতের রেখার মতো মনে হলো। মিস্টার রক্ষিত দ্রুত শরীরটাকে সরিয়ে নিলেন আর ভারী লোহার ধারালো খণ্ডটা গিয়ে আঘাত করল গাড়ির কাঁচে। ঝনঝন করে ভেঙে পড়ল কাঁচ। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেললেন তিনি, কিন্তু দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে আরও একবার চিবুক কঠিন করে তিনি তাকালেন সেই জলজলে চোখগুলোর দিকে। দেখলেন তার থেকে বেশ কয়েক হাত দূরে একটা দীর্ঘ অবয়ব অন্ধকারে মিলিয়ে গেল। দৃঢ় মুষ্টিতে ধরা পিস্তলটা গর্জে উঠল পরপর দুবার, কিন্তু গুলিগুলো অন্ধকার ফুঁড়ে গিয়ে বিঁধল সামনের গাছটায়। এক মুহূর্ত কঠিন চোখে সেদিকে তাকিয়ে রইলেন রক্ষিত। মনে মনে ভাবলেন, এভাবে এখানে একা থাকাটা ভীষণ রিস্কি, শুধু নয় বোকামিও হয়ে যাবে। ধীর ভাই তিনি ফিরে এলেন গাড়িতে। গাড়িটা স্টার্ট দিতে গিয়ে তিনি থেমে গেলেন হঠাৎই। আরে সেই ধারালো লোহার দণ্ডটা কোথায় গেল? টর্চের আলোটা একবার ভাঙা কাঁচ দিয়ে তিনি সামনে ফেললেন, না কোথাও নেই। বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল রক্ষিতের। তিনি দারুণভাবে বুঝতে পারছেন ভয়ঙ্কর কোনো বিপদের ফাঁদ ছড়িয়ে আছে এই জঙ্গলে। একটু ভুল, একটু হঠকারিতা মানেই নিশ্চিত মৃত্যু। গাড়ির চাবিটা ঘোরানো মাত্র যে দৃশ্যটা তার চোখে পড়ল তাতে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা থর থর করে কেঁপে উঠল। গাড়ির কাঁচের ওপর টপ টপ করে ঝরছে লাল রক্তের ফোঁটা। কিছুক্ষণ পাথর হয়ে তিনি তাকিয়ে রইলেন সেই দিকে। এক মুহূর্তে সেই রক্তবিন্দুগুলো তৈরি করল কয়েকটা বর্ণ, আর কাঁচের ওপর ফুটে উঠল একটা নাম, নীল। মিস্টার রক্ষিত যতটা সম্ভব দ্রুত গাড়িটা চালিয়ে ফিরতে শুরু করলেন জঙ্গলের অন্ধকার টপকে। আর ঠিক তখনই জঙ্গলের গভীর অন্ধকারে হিল হিল করে কেউ বলে উঠল, ढूंढते रह जाओगे लेकिन ढूंढ नहीं पाओगे। মনের মধ্যে একটা চাপা অস্বস্তি নিয়ে মিস্টার রক্ষিত এগিয়ে গেলেন বেডটার দিকে। পাশে রাখা চেয়ারটা টেনে নিয়ে তাতে বসতে বসতে বিছানায় অর্ধশায়িত ছেলেটাকে জিজ্ঞেস করলেন, কি এখন কেমন বোধ করছো? এখন বেশ ভালো। ছেলেটি মাথা নাড়ল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমার বাবা। বলছি, তার আগে বলো তো কালকে কি হয়েছিল। এক মুহূর্ত কিছু ভাবল ছেলেটা, তারপর ধীর স্বরে বলল, আমি গত 2 বছর ধরে ধনেখালিতে আমার পিসির বাড়িতে ছিলাম। কালকে বিকেলে ট্রেনে সেখান থেকে ফিরি, বাবা গিয়েছিল স্টেশনে বাইক নিয়ে আমায় আনতে। প্রথম মিনিট 5 বাবা ঠিকভাবেই বাইকটা চালাচ্ছিল, কিন্তু স্টেশন রোডে যে রাস্তাটা জঙ্গলের দিকে চলে গেছে তার একটু আগে থেকেই। ছেলেটি থামল এক মুহূর্ত। মিস্টার রক্ষিত ভ্রু কুঁচকে তাকালেন তার দিকে। ছেলেটা একটা ঢোক গিলে বলতে শুরু করল, আমি বাইকে সিটে বসে ফোনটায় একটু নেট সার্ফ করছিলাম, কিন্তু দেখলাম বাবার যেন বাইকটা চালাতে চালাতে হাত কাঁপছে। একবার তো পড়তে পড়তেও বেঁচে গেলাম, কিন্তু মোড়টায় আসার সাথে সাথেই জঙ্গলের দিক থেকে একটা কালো ধুলো ঝড় যেন ঢেকে দিল রাস্তাটা। আর কিছুই বোঝার আগেই দেখলাম বাবার দেহটা কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। আমিও ছিটকে পড়ে গেলাম বাইক থেকে। শুধু জ্ঞান হারাবার আগে একবার যেন বাবার ক্ষীণ গলাটা পেলাম, সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে, এটাই বলছিল বাবা। আর তারপর কিছু মনে নেই স্যার। ভারী গলায় বলা কথাগুলো যেন ঘরের বাতাসটাকে জমাট করে দিল। সব শুনে মিস্টার রক্ষিত একটু ভাবলেন, তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ তোমার বাবা ওই ঘটনাস্থলেই কাল মারা গেছেন। ছেলেটা কেমন এক শূন্য দৃষ্টি নিয়ে তাকালো রক্ষিতের দিকে। তিনি তাকিয়ে দেখলেন সেই চোখের শূন্য দৃষ্টিকে একটু একটু করে পূর্ণ করছে জলের স্বচ্ছ কয়েকটা বিন্দু। মাথাটা ঈষৎ নামিয়ে রক্ষিত বললেন, পোস্টমর্টেম হয়ে গেছে, হয়তো আধ ঘন্টার মধ্যেই বডি পাওয়া যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, একটু পরেই তোমায় তারা ছেড়ে দেবেন। মিস্টার রক্ষিত উঠে যাওয়ার জন্য পা বাড়ালেন। ছেলেটা আবারও ডাকল, আচ্ছা স্যার কে এমন করতে পারে বলুন তো? মিস্টার রক্ষিত ঘুরে ধীর স্বরে বললেন, एखोनी तो किछु बोझा जाच्छे ना, देखी दो एक दिनेर मध्य होयतो। अवश्य तोमाकेओ थानाय आसते होबे दो एक बार। बाय द वे तोमार नामटाई तो जाना होयनि। छेलेटी मृदु गलाय बोल्लो, नीलांजन मित्र। आपनि चाइले आमार डाकनाम धरे डाकते पारेन, आमार डाकनाम नील। मिस्टर रक्षितेर मुखे जान हठात् विद्युत आछड़े पड़ल। चोखेर पर्दाय फुटे उठल लाल लाल रक्ते लेखा एकटा नाम, नील। मृदु हेसे एक बुक प्रश्न निये बाइरे पा राखलेन मिस्टर रक्षित। करिडोरे बुटेर भारी आवाजेर साथे पाल्ला दिये तार बुकेर मध्ये एकटा प्रश्न जेगे उठल, के एई रक्तेर होली खेले चला नील? नीलाद्रि मुखार्जी ना नीलांजन मित्र? आज प्राय 10 दिन हो गल, किन्तु खूनेर कोनो किनारा एखोनो पर्यन्तो हयनि। सूत्र खुंजे पावा तो दूर, जटिलता जेनो आरो बेड़े गेछे। सेदिन सन्ध्याय जंगलेर घटनार परेर दिने माखनलाल और कयेकजन अस्त्रधारी पुलिस के निये मिस्टर रक्षित जंगले ढुकेछिलेन। तन्न तन्न करे खुंजेछिलेन गोटा जंगलटा, किन्तु तेमन किछुई पाननि। शुधु दुटो गुलिर व्यर्थ चिन्ह तखनो निर्लज्जभावे गेंथेछिल गाचे, किन्तु कोनो मेये बा कारोरई कोनो चिन्ह खुंजे पावा जायनि। पावा जायनि कोनो रक्तेर दाग। एर मध्ये दुई नीलकेई थानाय कयेकबार डेके पाठानो हयेछे। जिज्ञासाबाद करे विशेष सुराहा किछुई हयनि। ग्रामबासीदेर जिज्ञेस करेओ फल पावा जायनि विशेष। तबे एकटा जिनिस जानार पर थेकेई खचखच करछे मिस्टर रक्षितेर बुकेर भेतरटा, जितेन सिंहेर मेयेटा। चिंतार सूत्रटा केटे गेल मिस्टर रक्षितेर। सजोरे बाइकेर ब्रेक कषलेन तिनि। सन्ध्येर अन्धकारे बेश किछुटा दूरे झाकड़ा गाछटार सामने ओई ज्वलंत चोख दुटो कार। तीक्ष्ण नजरे जायगाटा एकबार देखे निलेन तिनि। बुझते पारलेन एई जायगातेई सेदिन नीलांजनेर बाबा खून हयेछिल। খুনিদের একটা হিসেব হলো, যতক্ষণ না খুনের সমাধান হচ্ছে তারা বারবার ওই খুনের জায়গাটায় যাবে। তাই কি কেউ এসেছে? বাইকটা দাঁড় করিয়ে ধীর পায়ে পিস্তলটা ধরে এগিয়ে গেলেন মিস্টার রক্ষিত। আর তাকে দেখেই জ্বলন্ত চোখ দুটো যেন নিমেষে অদৃশ্য হয়ে গেল। মিস্টার রক্ষিত বুঝলেন তার ধারণা সত্য। আততায়ী এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল, তাকে দেখেই চম্পট দিয়েছে। ঝড়ের বেগে তিনি এগিয়ে গেলেন, যেখানে কিছুমাত্র আগেই সেই জ্বলন্ত চোখ দুটো অদৃশ্য হয়ে গেল। কিন্তু বেশ কিছুটা যাওয়ার পর থেমে গেলেন তিনি। একটা ঝোপের সামনে এসে শেষ হয়ে গেছে কানা রাস্তাটা। ফেরার জন্য ঘুরতে গেলেন, আর তখনই বেশ কিছুটা দূরে দীর্ঘ ছায়াটাকে দেখে থমকে গেলেন তিনি। কে দাঁড়িয়ে ওখানে? আবছা অন্ধকারে ঠিকমতো চেনা যাচ্ছে না, पुरुष ना महिला ताओ ठीक ठाहर होच्छे ना। शुधु हाथे धरा कोनो अस्त्र जेन एकबार गाड़ीर आलोय चिकचिक करे उठल। निजेके गुछिए निये गाड़ीटा सामनेर दिके चालिये दिलेन चिबुक कठिन करे। सेई दीर्घ छायामूर्ति चोखेर पलके गाछेर अंधकारे मिलिये गेल। एक मुहूर्त अंधकारेर दिके ताकालेन तिनि, आर तखोनी अंधकार फुँड़े हिलहिले गलाटा भेसे एलो, ढूंढते रह जाओगे, ढूंढते रह जाओगे, लेकिन ढूंढ नहीं पाओगे, नहीं पाओगे। मिस्टर रक्षित ओपरेर पाटिर दाँत चापलेन नीचेर पाटिते। गलाटा एरकम लागছে কেন? যেন এই লৌকিক জগতেরই নয়। সিরিয়াল কিলারই যদি হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তার গলাটা তো এরকম হওয়ার নয়। তাহলে কি কোনো অলৌকিক জগতের? ভাবনাটা মাথায় আসতেই রক্ষিতের শির দাঁড়া দিয়ে ঠান্ডা বরফ কুচি বয়ে গেল। ফিরে যাওয়ার জন্য উদ্যত হলেন তিনি, আর ঠিক তখনই চোখ আটকে গেল সামনের গাছের গুড়িটায়। সেখানে টক টকে লাল রক্তে লেখা সেই নাম, নীল। বাইকটার গতি যতটা সম্ভব বাড়িয়ে দিলেন মিস্টার রক্ষিত। মনে মনে ঠিক করলেন, যদি অতিপ্রাকৃত হয় তাহলে অন্য কোনো একটা উপায় বের করতে হবে। কিন্তু বাইকটা বড় গাছটা অতিক্রম করতেই অন্ধকার থেকে শন শন করে বাতাস কেটে ধারালো লোহার একটা খণ্ড দ্রুত এসে রক্ষিতের কাঁধ কেটে বেরিয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। আর্তনাদের একটা আওয়াজ আপনা থেকেই বের হয়ে এলো মিস্টার রক্ষিতের মুখ থেকে। যন্ত্রণায় কুঁকড়ে এলো শরীরটা, চোখ বুজে আসতে চাইল তার। সেই অবস্থাতেই মিস্টার রক্ষিত দেখলেন জ্বলন্ত চোখ দুটো যেন অন্ধকার পুড়ে এগিয়ে আসছে তার দিকে। এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকটা দাঁত চেপে চালিয়ে দিলেন রাস্তাটা ধরে। ফিরতে ফিরতেই তিনি পরিষ্কার বুঝতে পারলেন একজোড়া হিংস্র চোখের অধিকারী যেন তাকে ধাওয়া করে ছুটে আসছে। তার মুখে এক ভয়ঙ্কর হিংস্র আওয়াজ। বাইকটা ঝড়ের গতিতে চালিয়ে দিয়ে জঙ্গলটা থেকে বেরিয়ে এলেন মিস্টার রক্ষিত। কিন্তু তিনি দারুণভাবে বুঝতে পারলেন তার শরীরটা একটু একটু করে শিথিল হয়ে আসছে, গরম লাল রক্তে ভিজে যাচ্ছে তার জামা। একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চেষ্টা করলেন, দেখলেন সেই জ্বলন্ত চোখ দুটো আর নেই। একটু স্বস্তি বোধ করলেন তিনি। একটু থেমে মাখনলালকে ফোন করবেন বলে ঠিক করলেন, আর তখনই বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা ভ্যানে সজোরে ধাক্কা মারল। রক্ষিতের দেহটা শূন্যে উঠে একবার পা খেয়ে ছিটকে পড়ল রাস্তার উপর। চোখ বুঝতে বুঝতেও শুনতে পেলেন কেউ যেন জড়ানো গলায় চিৎকার করে উঠল, মেরি বেটি जाग उठी मेरी बेटी, अब सबको मार देगी, सबको मार देगी। কথাটা যেন রাতের অন্ধকারে ডুবে গেল। মিস্টার রক্ষিত চোখ বুজে রক্ত ভেজা শরীরটা নিয়ে শুয়ে পড়লেন রাস্তার উপরেই। বালিশটায় ঠেস দিয়ে বসতে গিয়ে মিস্টার রক্ষিত বুঝতে পারলেন কাঁধটা পাথরের মতো ভারী। কালকের ঘটনাটা মনে করতে চাইলেন আরও একবার। কানের পর্দায় ভেসে উঠল জঙ্গলের অন্ধকার থেকে তীরের মতো ছুটে আসা সেই অলৌকিক কথাগুলো। কাকে খোঁজার কথা বলতে চাইছিল ওই অতিপ্রাকৃত অবয়ব, আর কেনই বা তাকে খুঁজে পাওয়া যাবে না? জঙ্গলের অন্ধকারে অবয়বটাকে ঠিকমতো চেনা না গেলেও শেষে গলাটা তো কোনো মেয়েরই মনে হয়েছিল তার। আর কিছু ভাবার আগেই মিস্টার রক্ষিত দেখলেন মাখনলাল আসছে। মাখনলাল বেডের দিকে আরও কিছুটা এগিয়ে এসে বলল, স্যার এখন কেমন বোধ করছেন? মিস্টার রক্ষিত ঈষৎ মাথা নাড়লেন, তারপর মৃদু স্বরে বললেন, আচ্ছা ওই ভ্যানটায় যে লোকটা ছিল সে কেমন আছে? মাখনলাল ভুঁড়িটা আরও একটু এগিয়ে নিয়ে বলল, ও চিকেন সিং এর কথা বলছেন? না, বিশেষ চোট পাইনি। বেটা মালটেনে ভ্যানটায় শুয়েছিল, ছোট মোটো একটু চোট লেগেছে মাত্র। মিস্টার রক্ষিত একটু ঠিক করে বালিশটায় ঠেস দিয়ে বসতে গেলেন আর কাঁধের ব্যথায় কুঁকড়ে গেলেন। মাখনলাল রক্ষিতের যন্ত্রণাক্লিষ্ট মুখটার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে উঠল, স্যার একবার আমাকে ওটার হালকিগতটা বলুন। বেটাকে ধরে এনে মার গঙ্গা ঝিলিক ঝিলিক করে পাছায় দিলেই। মিস্টার রক্ষিত মাখনলালের কথা শেষ হওয়ার আগেই বললেন, বেটা নয় মাখনবাবু, খুব সম্ভবত বেটি। বেটি? চোখ ঈষৎ বড় করে বলল মাখনলাল। কি বলেন স্যার, কোনো মেয়ে ছেলে এভাবে সব কটাকে কচু কাটা? মিস্টার রক্ষিতের চোখের দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে থেমে গেল মাখনলাল, তারপর একটু ইতস্তত করে বলল, এ মানে বলছিলাম আমি এখন আসি স্যার, বলেই ঘুরল মাখনলাল। মিস্টার রক্ষিত ডাক দিলেন, মাখনবাবু আপনাকে যেখানে যেতে বলেছিলাম গিয়েছিলেন? মাখনলাল ভুঁড়িটা নাচিয়ে বলল, দেখেছেন স্যার উত্তেজনায় বলতে ভুলেই গেছিলাম। আমি নিজে গিয়েছিলাম কলা বাগানটা ছানবিন করতে, প্রথমে তো কিছুই পাইনি। মনে মনে ভাবছিলাম ধুস এখানে আর কি বা পড়ে থাকবে, তাও এতদিন পরে চলেই আসছিলাম हठात् जिनिसटा कुड़िये पेलाम একটা কলা গাছের গোড়ায় পড়েছিল। মিস্টার রক্ষিত মনে মনে ভাবলেন, জানতাম কোনো মেয়ের কানের ঝুমকো বা ওই জাতীয় কিছু অবশ্যই পড়ে থাকবে কলা বাগানটায়, যদি না সেটা সরিয়ে দেওয়া হয়। কই জিনিসটা দেখি। মাখনলাল পকেট থেকে জিনিসটা বের করে মিস্টার রক্ষিতের দিকে বাড়িয়ে দিল। রক্ষিত জিনিসটা হাতে নিয়ে যেন ঝাঁকুনি খেলেন। কোনো ঝুমকো বা ওই জাতীয় কিছু না, একটা হাত ঘড়ির ডায়াল, এবং সেটা পুরুষের। ব্যাপারটা কি হলো? তার হিসেব অনুযায়ী খুনগুলো করছে কোনো এক নারী, তাহলে তো কলা বাগানে তারই উপস্থিত থাকার কথা। না না, বড় গোলমাল হয়ে যাচ্ছে হিসেবে। ঈষৎ গম্ভীর স্বরে রক্ষিত বললেন, নীলাদ্রি আর নীলাঞ্জন দুজনকেই এখানে ডেকে পাঠান তো। আর শুনুন, বেশ কয়েক বছর আগে একটা মেয়ে নাকি হঠাৎ উধাও হয়ে যায় এই গ্রাম থেকে, একবার তারও খোঁজ নিন। মাখনলাল স্থির হয়ে শুনল কথাগুলো, তারপর একটু হেসে বলল, মেয়েটার খোঁজ নেওয়ার কিছু নেই স্যার। ওর বাবাকেই কাল আপনি বাইকে ঠুসে, ইয়ে মানে একটা মাতাল পাগল, তাই বলছি তাকে কি আর ডাকবো। মিস্টার রক্ষিতের মনে পড়ল জিতেন সিং নামটা। কানের পর্দায় হঠাৎই কালকে লোকটার বলা কথাগুলো যেন ঝমঝম করে বেজে উঠল। মেরি বেটি जाग उठी मेरी बेटी, अब सबको मार देगी वो, जाग उठी सबको मार देगी। চিবুক কঠিন হয়ে গেল মিস্টার রক্ষিতের। নীলাঞ্জনের বাবাও মৃত্যুর আগে এরকমই কিছু বলেছিল না? গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, তাকেও ডেকে পাঠান। মাখনলাল চলে গেলে মিস্টার রক্ষিত চোখ বুজে একটু ভাবতে চাইলেন, হাত ঘড়িটা কার হতে পারে? নীলাদ্রি, নীলাঞ্জন, না অন্য কেউ? জঙ্গলের ওই অতিপ্রাকৃত মহিলাই বা কে? সে কেন এত হিংস্ররূপে হত্যালীলা চালাচ্ছে? যদি কয়েক বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটি এসব কিছুর পেছনে থাকে, তাহলে সেই কি গোপন ডেরা বেঁধেছে জঙ্গলের গভীরে? আর দীর্ঘদিন জঙ্গলে বাস করার কারণে তার গলাটা এমন পাশবিক হয়ে গেছে? সেই কি তবে এই অচল গড়ের অভিশাপ? স্যার, আসবো? ডাকটা শুনতেই চিন্তা সূত্রটা কেটে গেল মিস্টার রক্ষিতের। তাকে দেখলেন নীলাদ্রি, ইশারায় ভেতরে আসতে বললেন। দেখলেন এই কদিনেই চেহারা একেবারে পাল্টে গেছে নীলাদ্রির। মুখে দাড়ির জঙ্গল, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ভেতরে এসে মৃদু স্বরে বলল, স্যার আমায় ডেকেছেন? এখানে ডাকাটা যদিও ঠিক নয়, তবে আমার যা অবস্থা। আলতো হাতে নীলাদ্রির কাঁধটা চেপে ধরলেন মিস্টার রক্ষিত, তারপর ধীর স্বরে বললেন, যেদিন বিয়ে বাড়ির ওই খুনের ঘটনাটা ঘটেছিল, তুমি কি ওই কলা বাগানটায় গিয়েছিলে? না স্যার, মায়ের দিব্যি করে বলছি, আমি ক্লাবে ছিলাম তখন। ও আচ্ছা, ঠিক আছে, যাও। মুখে একটা হাসি নিয়ে বললেন মিস্টার রক্ষিত। নীলাদ্রি ধীর পায়ে বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ মিস্টার রক্ষিত বলে উঠলেন, নীল। ডাকটা শুনেই চকিতে ঘুরল নীলাদ্রি। তার চোখ দুটো যেন দপ করে নড়ে উঠল। চোখে প্রশ্ন নিয়ে সে তাকালো মিস্টার রক্ষিতের দিকে। মিস্টার রক্ষিত বালিশের তলা থেকে ঘড়িটা বের করে নীলাদ্রির দিকে বাড়িয়ে বললেন, এটা তো তোমার, এটা কলা বাগানে পড়েছিল। ঢিলটা অনুমানের ওপর ভর করেই ছুঁড়লেন মিস্টার রক্ষিত। নীলাদ্রি প্রথমে কাঁপা একটা দৃষ্টি নিয়ে ঘড়ির ডায়ালটার দিকে তাকালো, আর তারপর হাওমাও করে ছুটে এলো। সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার। হ্যাঁ, আমি কোনো খুন টুন করিনি স্যার। সেদিন কলা বাগানে আমি গিয়েছিলাম সত্যি, কিন্তু অপেক্ষা করছিলাম প্রিয়ার আসার জন্য। তখনই SMS-টা পাঠাই স্যার। কথা ছিল সুযোগ বুঝে প্রিয়া ওইখানে চলে আসবে, তারপর আমরা কোথাও পালাবো। কথা মতো আমি তাই অপেক্ষা করছিলাম স্যার, কিন্তু হঠাৎই দেখি। কোনো অজানা ভয় যেন নীলাদ্রির গলা আটকে দিল। মিস্টার রক্ষিত তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, नीलाद्री ছোট্ট একটা ঢোক গিলে বলল, হঠাৎই দেখি যে প্রিয়ার বয়সী একজন অন্ধকার পেরিয়ে কলাবাগানের দিকে আসছে। স্যার, আলো ছায়া থাকায় ঠিক চিনে উঠতে পারিনি মেয়েটিকে। তাছাড়া তখন কেমন একটা টেনশন হচ্ছিল স্যার, আমার টেনশন হচ্ছিল। নীলাদ্রি একটু থামলে মিস্টার রক্ষিত বললেন, তারপর কি দেখলে? নীলাদ্রি একই রকম কাঁপা স্বরে বলল, মেয়েটার পিছনে দেখলাম যে বর সে আসছে। আমি ভাবলাম কেউ বুঝি জানতে পেরেছে যে আমি প্রিয়াকে নিয়ে পালাবো, তাই বরকে নিয়ে আসছে। আমি যখন ওখান থেকে পালাই, পরে সব জানতে পেরেছি স্যার। তবে 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 মেয়েটাকে যেন আমার স্বাভাবিক মনে হয়নি স্যার। কেন? মেয়েটার চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলছিল। কি ভীষণ হিংস্র দৃষ্টি! সে দৃষ্টি আজও চোখ বুঝলে আমি দেখতে পাই স্যার। আজও চোখ বুঝলে আমি দেখতে পাই। নীলাদ্রি হয়তো আরও দু একটা কিছু বলল, কিন্তু সে সব যেন মিস্টার রক্ষিতের কানে পৌঁছল না। তার চোখের পর্দায় ভেসে উঠল কালকের এবং তারও আগে জঙ্গলের অন্ধকারে জ্বলতে থাকা ভাটার আগুনের মতো ধকধকে দুটো চোখ। তার মন বলে উঠল, যে আগুনের অধিকারী নির্দয়ভাবে এই হত্যালীলা চালাচ্ছে সে অবশ্যই কোনো নারী, যে ভয়ঙ্কর এই কাজগুলো করার পরেও দুঃসাহসিকভাবে রক্ত দিয়ে লিখে রাখছে একটা নাম, নীল। কিন্তু কে তার নীল? নীলাদ্রি মুখার্জি, না নীলাঞ্জন মিত্র, না আরও অন্য কেউ? স্যার, আমায় ডেকেছেন? ডাকটা শুনেই কিছুটা চমকে তাকালেন মিস্টার রক্ষিত। দেখলেন নীলাঞ্জন এসেছে। নীলাদ্রিকে ইশারায় চলে যেতে বললে সে নিঃশব্দে উঠে চলে গেল। মিস্টার রক্ষিত মৃদু হেসে বললেন, নীল, ভিতরে এসো। মিস্টার রক্ষিত দেখলেন নীলাঞ্জনের ন্যাড়া মাথায় চুলের আভা দেখা দিয়েছে, গোঁফ খোঁচা খোঁচা গুজিয়েছে, মুখ থমথমে। নীলাঞ্জন ভেতরে এসে মিস্টার রক্ষিতকে বলল, আপনি না ডাকলেও আমি আজ আপনাকে দেখতে আসতাম। একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য তোমায় ডাকলাম। হ্যাঁ স্যার, বলুন। মিস্টার রক্ষিত মৃদু হাসলেন, তারপর বললেন, আচ্ছা নীল, তুমি তো বলছিলে তুমি নাকি গত 2 বছর ধনেখালিতে পিসির বাড়িতে ছিলে, কারণটা কি? বাবা পাঠিয়েছিল ওখানে থাকার জন্য। কিন্তু কেন? মানে স্যার, ব্যাপারটা একটু ব্যক্তিগত। সেই জন্যই তো পুলিশ স্টেশনে না ডেকে এখানে ডাকলাম। খুব পেশাদারি ভঙ্গিতে বললেন মিস্টার রক্ষিত। নীলাঞ্জন কিছু একটা ভাবল, তারপর পকেট থেকে একটা কাগজ বের করে মিস্টার রক্ষিতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি আন্দাজ করেছিলাম আপনি এটা জানতে চাইবেন, তাই এই যে এই কাগজটাতে সব কিছু লিখে এনেছি। মায়ের শরীরটা ভালো নেই, আমি আসি এখন। বলেই নীলাঞ্জন যাওয়ার জন্য ঘুরল। মিস্টার রক্ষিত ডাক দিলেন, নীল। চকিতে ঘুরল নীলাঞ্জন, চোখে প্রশ্নচিহ্ন। হ্যাঁ স্যার। মিস্টার রক্ষিত মৃদু হেসে বললেন, না কিছু না, তুমি যাও। অনেকগুলো অদৃশ্য সুতো চোখের সামনে ঘুরছে তার। মিস্টার রক্ষিত শুধু সেই সুতোর জট পাকানো জায়গাটায় ভীষণভাবে পৌঁছতে চাইছেন। কাগজের ভাঁজটা আস্তে আস্তে খুলে ধীরে ধীরে পড়তে শুরু করলেন। সুতোর জটটা যেন একটু একটু করে চোখে ধরা পড়তে চাইছে তার, কিন্তু মাঝপথেই থামিয়ে দিতে হলো পড়া। মাখনলাল তার ভুঁড়িটা নিয়ে হাজির হলো দরজায়। স্যার, ব্যাটাকে ধরে এনেছি। ছুরিখানায় টেনে গুঁড়ি মেরে পড়েছিল, আমি টানতে টানতে ব্যাটাকে। মিস্টার রক্ষিত হাত তুলে তাকে থামিয়ে দিলেন, কিছুটা ধমকের স্বরে বললেন, মাখনবাবু, এটা পুলিশ স্টেশন নয়, আপনি বরং বাইরেটা দেখুন, আমি ওনার সাথে কথা বলি। আচ্ছা স্যার। মাখনলাল যেন কিছুটা চুপসে বাইরে চলে গেল। মাখনলাল চলে গেলে মিস্টার রক্ষিত লোকটাকে ডাকলেন, ভিতরে আসুন। লোকটা কাঁচুমাচু করে ঘরের ভেতর ঢুকল। কাছে আসতেই টক টক গন্ধটাও নাকে এসে লাগলো মিস্টার রক্ষিতের। তীক্ষ্ণ চোখে জরিপ করলেন মানুষটাকে। তারপর ধীর স্বরে বললেন, কি কেমন আছেন? লোকটি ঈষৎ মাথা নাড়ল। মিস্টার রক্ষিত বুঝতে পারলেন লোকটা ভয়ে গুটিয়ে আছে, তাই শান্ত স্বরে বললেন, ভয়ের কিছু নেই, আমি ডেকেছি একটা কথা জানতে। মুখ তুলে তাকালো লোকটা। এবার মিস্টার রক্ষিত একই রকম ধীর স্বরে বললেন, আচ্ছা, আপনার মেয়ে কিভাবে গ্রাম থেকে হারিয়ে গেল? প্রশ্নটা শুনে লোকটার চোখগুলো ধক করে জ্বলে উঠল। তারপর জড়ানো গলায় চিৎকার করে সে বলল, सब बकवास, गुम कर दिया मेरी बेटी को, लेकिन अब वो जाग उठी, सबको मार देगी वो, सबको। বলতে বলতেই পাগলের মতো দৌড়ে পালালো লোকটা। মিস্টার রক্ষিত চুপ করে একটু বসে রইলেন। তারপর আবারও ধীরে ধীরে পড়তে শুরু করলেন কাগজের বাকি অংশটা। একটু পরে মিস্টার রক্ষিতের ঠোঁটের কোণে একটা তীক্ষ্ণ হাসি খেলে গেল। বুঝতে পারলেন সুতোর গিঁটটা এবার তিনি ধরে ফেলেছেন। মিস্টার রক্ষিতের কাছ থেকে আসার পর থেকে নীলাঞ্জনের শরীরটা কেমন যেন একটা ঘোরে ডুবে আছে এই দুদিন ধরে। ভেতরটাও যেন তোলপাড় করছে ভীষণভাবে। মনে পড়ে যাচ্ছে তাকে, কিরণ কোথায় যে হারিয়ে গেল। সেদিন রাতের ঘটনাটা মনে পড়তেই মাথার ভেতরটা যেন টন টন করে উঠল তার। পুলিশ অফিসার মিস্টার রক্ষিতকে যা বলার সে সবই জানিয়েছে চিঠিতে, কিন্তু তবু যেন মনে হচ্ছে কিরণের এভাবে হারিয়ে যাওয়ার আড়ালে আরও কেউ আছে। সেদিন মাথায় ভারী আঘাতটা লাগার পরেও যেন ছায়া ছায়া কাউকে দেখেছিল সে। না, কিচ্ছু ভালো লাগছে না তার। দ্রুত দুপুরের খাবারটা খেয়ে সে শুয়ে পড়ল বিছানায়। বেশ কিছুক্ষণ বিছানায় এদিক ওদিক করার পর তার চোখ জুড়িয়ে এলো, আর তখনই টুকরো টুকরো দৃশ্যগুলো ভেসে উঠল। ঢেউয়ের মতো ভেসে এলো অনেকগুলো মানুষের আওয়াজ। স্বপ্নের মধ্যে নীলাঞ্জন দেখল সে ভীষণ উদ্বিগ্ন হয়ে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে একটা কালো চুড়িদার পরে কিরণ এলো, তার কাঁধেও একটা ছোট ব্যাগ। কিরণ চাপা স্বরে জিজ্ঞেস করল, কাহা যাওগে? নীলাঞ্জন দ্রুত চারিদিকটা তাকিয়ে নিয়ে বলল, আগে মন্দিরে যাব, সব ব্যবস্থা ওখানে করা আছে, তারপর ট্রেন ধরে সোজা কলকাতা। ওকে নীল, জলদি চলো, নেহি তো তোমার পিতাজি আদমি লেকে আ যায়েঙ্গে। বলেই দুজনে হন হন করে হাঁটা দিল। নীলাঞ্জন বোঝে কিরণের এই ভয় অমূলক নয়। তার বাবা জানতে পারলে কেটে ফেলবে দুজনকে। আর তার বাবার যা প্রতিপত্তি এই গায়ে, কেউ কিচ্ছু বলবে না, এমনকি মাও মুখ খুলতে সাহস পাবে না। মন্দিরের কাছে পৌঁছে নীলাঞ্জন দেখল জগন ঠাকুর তাদের জন্যই অপেক্ষা করছে। নীলাঞ্জন তার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি সব ব্যবস্থা করে রেখেছেন তো? জগন ঠাকুরের মুখটা মন্দিরের আবছা আলোয় কেমন যেন গা ছমছমে বলে মনে হলো নীলাঞ্জনের। ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি নিয়ে জগন ঠাকুর বলল, সব তৈরি আছে, কিন্তু তুমি কি ওটা? তার চোখ যেন চকচক করছে কোনো কিছু পাওয়ার আশায়। নীলাঞ্জন ব্যাগের চেনটা খুলে নোটের একটা তারা জগন ঠাকুরের হাতে ধরিয়ে দিতেই তার চোখ দুটো যেন আরও চকচক করে উঠল। সে সেটাকে কোমরে গুঁজে কিরণের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি ওই ছোট ঘরটায় যাও, ওখানে সব ব্যবস্থা করা আছে, বিয়ের জন্য তৈরি হয়ে নাও। আর এই যে নীল, তুমি চট করে পুকুরটায় একটা ডুব দিয়ে এসো, তারপরে তৈরি হয়ে নাও, আমি ততক্ষণ বাকি ব্যবস্থাগুলো করে নি। নীল একটু ভ্রু কোঁচকাল। এখন স্নান করতে হবে? নীলের চোখের অবিশ্বাসটা জগন ঠাকুর যেন বুঝতে পারছে, তাই দ্রুত বলল, হ্যাঁ, মানে মানে আসলে আজকে বিয়ের লগ্ন নেই, তাই একটু শুদ্ধি না হলে। এই যাগে, এই নাও গামছাটা, যাও যাও যাও, চট করে একটা ডুব দিয়ে তৈরি হয়ে নাও। গামছাটা হাতে ধরে নীল কেমন একটা অস্বস্তি নিয়েই পুকুরটার দিকে এগিয়ে গেল। অন্ধকারে ঢাকা পুকুর ঘাটটাকে দেখে নীলের বুকের ভেতরটা যেন শিরশির করে উঠল, কিন্তু পা বাড়াতে গিয়ে হঠাৎই থেমে গেল সে। অন্ধকারে ওটা কে? তীক্ষ্ণ চোখে অন্ধকার চিরে সে চিনতে চাইল মানুষটাকে, আর চিনতে পেরেই নীলের বুকের ভেতরটা ধক করে উঠল। ওখানেই দাঁড়িয়ে চিৎকার করে উঠল সে, কিরণ পালাও! নীল দৌড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু তখনই ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করল কেউ। নীলের চিৎকারে চমকে উঠল কিরণ। সে দ্রুত বুঝে নিল পরিস্থিতি। ছোট ঘরটা থেকে বেরিয়ে আর্তনাদটা লক্ষ্য করে সে দৌড়ে যেতে গেল, আর তখনই জগন ঠাকুরের বলিষ্ঠ দুটো হাত চেপে ধরল কিরণের মুখ। চাপা একটা গোঙানি বের হয়ে এলো কিরণের মুখ থেকে। তার চোখ থেকে অবিশ্বাস, ভয় আর ঘেন্নার একটা অভিব্যক্তি ঠিকরে বেরিয়ে আসতে চাইল। নীলের মাথা থেকে রক্ত স্রোতের মতো নামছে। চোখের সামনে অন্ধকার জমাট হয়ে এলো তার। মন্দিরটা দুলতে লাগলো দারুণভাবে। আর পারল না নীল। শরীরটা নিয়ে সশব্দে এসে পড়ে গেল মন্দির চত্বরে। বুঝে আসা গলায় আবারও চিৎকার করে বলল, পালাও কিরণ, পালাও! চোখ বুঝতে বুঝতেই নীল দেখল অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটা একটা ক্রূর হাসি নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। গলা দিয়ে ক্ষীণ একটা স্বর বের হয়ে আসতে চাইল, বাবা তুমি! কিন্তু কথাটা গলাতেই আটকে গেল। চোখ বুজে শুয়ে পড়ল নীল। দরদর করে ঘামে ভিজে যাচ্ছে নীলাঞ্জনের শরীর। ঘুমটা ভেঙে গেছে ভয়ঙ্কর স্বপ্নটা দেখে। কিন্তু এ কি শুধুই স্বপ্ন? এ যে তার জীবনে ঘটে যাওয়া কালো এক অধ্যায়। বাবার মুখটা মনে পড়তে একটা চাপা ঘেন্না যেন উগড়ে এলো। এই মানুষটা ছলে বলে, তবুও মানুষটার এভাবে মৃত্যুটাকে যেন মন থেকে মেনে নিতে পারল না সে। উঠে পড়ল বিছানা থেকে, জানলার দিকে তাকালো। দেখল বাইরে সন্ধ্যের অন্ধকার গুঁড়ি দিয়ে নামছে। সেদিকে একবার তাকিয়ে কিছু ভাবল সে। তারপর বিছানায় পড়ে থাকা মোবাইলটা নিঃশব্দে তুলে নিল। মিস্টার রক্ষিতের কাঁধের ব্যথাটা এখন অনেকটাই কম। দুপুরেই ছুটি পেয়ে গেছেন তিনি। তারপর আরও কিছুটা বিশ্রাম নিয়ে এখন উঠে সামনের হোয়াইট বোর্ডটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। সেখানে কালো অক্ষরে লেখা দুটো নাম, নীলাদ্রি মুখার্জি, নীলাঞ্জন মিত্র। নাম দুটোর দিকে একবার তাকিয়ে ধীর পায়ে উঠে গেলেন মিস্টার রক্ষিত। তারপর মার্কার পেন দিয়ে কেটে দিলেন প্রথম নামটাকে। ফিরে এসে সোফায় বসলেন। সবই স্পষ্ট হয়ে আছে চোখের সামনে, কিন্তু তবু মনে হচ্ছে কি একটা যেন নেই। আর কিছু ভাবার আগেই ফোনটা বেজে উঠল তার। দেখলেন ফোনের স্ক্রিনে ফুটে উঠল নীলাঞ্জন মিত্রের নাম। ঝড়ের বেগে গাড়িটা চালিয়ে মিস্টার রক্ষিত এসে হাজির হলেন মন্দিরের সামনে। রাস্তাতেই কথা মতো তুলে নিয়েছেন নীলাঞ্জনকে। গাড়িটা চালাতে গিয়ে কাঁধের ব্যথাটা একটু কষ্ট দিল তাকে, কিন্তু মিস্টার রক্ষিত এখন সেসবকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি বুঝে নিয়েছেন ভয়ঙ্কর এক পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন তারা। পেয়ে গেছেন সেই অদৃশ্য সুতোটাকে। মন্দির চত্বরে পৌঁছেই গাড়ি থেকে দ্রুত নামল দুজনে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দির চত্বরে থমথমে মুখে বসে আছে জগন ঠাকুর। ওদের দেখে সে মুখ তুলে ভারী গলায় বলল, আরে নীল, এই সময় মন্দিরে? শ্রাদ্ধ শান্তি তো সব মিটে গেছে, আরও কিছু ক্রিয়া করাতে চাও নাকি? নীল কিছু বলার আগেই মিস্টার রক্ষিত গম্ভীর স্বরে বললেন, বিয়ে দিতে হবে একজনের। জগন ঠাকুর মিস্টার রক্ষিতের দিকে তাকিয়ে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সময় হলেই চিনবেন, এখন কাজের কথাটা সেরে নি। ও আচ্ছা, তা কার বিয়ে দিতে হবে? নীলের। নীলের? কিন্তু এখন তো ওর। কিন্তু কার সাথে? কিরণের সাথে। ঠোঁটের কোণে ধারালো হাসিটা নিয়ে বললেন মিস্টার রক্ষিত। জগন ঠাকুর যেন ঝাঁকুনি খেলেন প্রচণ্ড। কাঁপা কাঁপা গলায় চোখ বড় করে বললেন, কিরণ? চটপট গাড়িতে উঠুন। কিরণ কোথায় আসে তা জানেন একমাত্র আপনি। অবশ্য আরও একজন জানতেন, কিন্তু তিনি তো। যাই হোক, এখন চলুন। জগন ঠাকুর যেন নিজের অজান্তেই মাথাটা নাড়ালেন, তারপর বললেন, আমিও চাই এ পাপ ধুয়ে যাক। অর্থের লোভে যে বিশ্বাসঘাতকতা, যে নিষ্ঠুরতা আমি করেছি তা শেষ হোক। তাকে আমরা মাটির তলায় পুঁতে দিয়েছিলাম, কিন্তু কিন্তু সে জেগে উঠেছে আর শোধ নিয়ে চলেছে নিষ্ঠুর ভাবে। বীর সাজে মরতে হয়েছে তাকে, তাই সে কি আর এই গায়ের কাউকে বিয়ে করতে দেবে? তাই দিচ্ছে না সে। চরম অভিশাপ চেয়ে আছে এই গায়ে। হ্যাঁ, এবার আমিও চাই এসবের অবসান ঘটুক। আমি জানি যে সে আমাকে ছাড়বে না। গাড়ির দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেলেন জগন ঠাকুর। দ্রুত পায়ে গেলেন মন্দিরের পাশের সেই ছোট ঘরটায়। একটু পরে একটা ঝোলায় বেশ কিছু জিনিস ভর্তি করে বেরিয়ে এলেন তিনি। তারপর নীলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আজ আর পুকুরে স্নান করতে হবে না। তুমি সেদিন শুদ্ধ ছিলে, অশুদ্ধ ছিলাম শুধু আমরা। যাক, চলো, বাকি কাজটা দ্রুত সেরে নিতে হবে। জগন ঠাকুরের নির্দেশিত রাস্তা ধরে যেতে যেতে মিস্টার রক্ষিত বুঝলেন, এই সেই কানা রাস্তা যেটা একদিন মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল তাকে। দূর থেকে ঘন ঝোপটা দেখতে পেলেন তিনি, যেখানে রাস্তাটা শেষ হয়েছে। বেশ কিছুটা আগে গাড়িটা সুবিধে মতো জায়গায় রেখে তিনজনেই গাড়ি থেকে নামল। নীলাঞ্জন যেন ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছে। তিনজনেই প্রায় নিঃশব্দে গাড়ির জ্বলতে থাকা আলোয় পথ চিনে চলতে থাকল। কিন্তু হঠাৎই থেমে গেলেন মিস্টার রক্ষিত। নীলাঞ্জন আর জগন ঠাকুরকে ইশারায় থামতে বললেন। বেশ কিছুটা দূরে একটা বড় গাছের গুড়ির আড়ালে একটা ছায়া মূর্তি নড়ছে। শরীরটা আপনা থেকেই টান টান হয়ে গেল মিস্টার রক্ষিতের। জগন ঠাকুর ফিসফিস করে বলল, ওটা কে বলুন তো? মিস্টার রক্ষিত উত্তর না দিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলেন বন্দুকটা হাতে ধরে। এক মুহূর্ত বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল তার। কিন্তু আজ তিনি বদ্ধপরিকর। যা হবে হোক, এই অভিশাপের হাত থেকে রক্ষা করতেই হবে এই গ্রামকে। বন্দুকটা ধরে আরো কয়েক পা যেতেই গাছের আড়াল থেকে ছিটকে বেরিয়ে এলো একটা লোক। স্যার, গুলি মত চালাইয়ে স্যার, স্যার গুলি মত চালাইয়ে, আমি জিতেন স্যার, গুলি মত চালাইয়ে স্যার। লোকটাকে দেখে মিস্টার রক্ষিতের বুকের চাপা ভয়টা যেন একটু নেমে এলো। মিস্টার রক্ষিত একটা গম্ভীর স্বরে বললেন, আপনি এই অন্ধকারে এখানে কি করছেন? কিরণের বাবা ফ্যাল ফ্যাল করে মিস্টার রক্ষিতের দিকে তাকালো, তারপর হাউ হাউ করে কেঁদে উঠল। मेरी बेटी को ढूंढ रहा हूं सर, पागलों की तरह ढूंढ रहा हूं सर मेरी बेटी को। বাকি কথাটা যেন গলায় আটকে গেল তার। মিস্টার রক্ষিত ধীর পায়ে ফিরে এলেন। কিরণের বাবাও নীরবে অনুসরণ করল তাকে। তারা একসাথে জড়ো হয়ে ঝোপটার দিকে আরও খানিকটা এগিয়ে গেল। জগন ঠাকুর ঝোপটা দেখিয়ে বলল, ওর পিছনেই কিরণের দেহটা মাটির নিচে। তারপর কিরণের বাবার দিকে তাকিয়ে হঠাৎই থেমে গেল জগন ঠাকুর। মিস্টার রক্ষিত নীলাঞ্জনের দিকে তাকিয়ে বললেন, গাড়িতে কাটারি বেলচা সবই আছে, এক্ষুনি নিয়ে এসে হাত লাগাও। নীলাঞ্জন নির্দেশ পেতেই ছুটে যেতে গেল, কিন্তু জগন ঠাকুর তাদের থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, কোনো কিছু করার আগে তার ব্যবস্থা নিতে হবে, না হলে তার আক্রোশের হাত থেকে কেউ রক্ষা পাবে না, কেউ না। বলে ঝোলা থেকে দুটো পুটুলির মতো কিছু নিয়ে নীলাঞ্জন আর রক্ষিতের হাতে দিয়ে বলল, नाও এগুলো এগুলো সযত্নে নিজেদের কাছে রাখো। যতক্ষণ এটা তোমার দেহে স্পর্শ করে থাকবে ততক্ষণ সে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর কিরণের বাবার দিকে তাকিয়ে বলল, আমি একটা আসন এঁকে দেব, তুমি তার মধ্যে বসে থাকো। কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কিন্তু তার বাইরে যাবে না। আর আপনার ব্যবস্থা? সে যদি আপনাকে... গলার রুদ্রাক্ষের মালাটা দেখিয়ে জগন ঠাকুর বলল, যতক্ষণ এটা আছে কোনো ভয় নেই। যাই হোক, আর দেরি করো না, যাও মাটি থেকে তুলে আনো তাকে। নীলাঞ্জনের কাজের ক্ষিপ্রতায় মিনিট দশেকের মধ্যেই বেশ কিছুটা জায়গা পরিষ্কার হয়ে গেল। সেখানে একটা আসন পেতে বসল জগন ঠাকুর। তার বাঁ দিকে চাল গুঁড়ো দিয়ে একটা আয়তাকার আসন তৈরি করল কিরণের বাবার জন্য। ডান দিকেও তৈরি করল একটা আয়তাকার ঘর। জঙ্গলে পড়ে থাকা কাঠের টুকরো মিস্টার রক্ষিত কিছুটা ইতিমধ্যেই জোগাড় করেছেন। নীলাঞ্জনও বেশ কিছুটা জোগাড় করে সেখানে এনে রাখল। জগন ঠাকুর সেই টুকরোগুলো দিয়ে তৈরি করল একটা ছোট্ট হোমকুণ্ড। ঝোলা থেকে বেশ কিছু জিনিসপত্র বের করে সাজিয়ে রাখল সেই হোমকুণ্ডের পাশে। বেশ কিছু কুচো ফুল দিয়ে একটা মালাও তৈরি করল। তারপর সামনের অন্ধকারের দিকে একবার দৃষ্টি ফেলে অগ্নিকুণ্ডে অগ্নি সংযোগ করল। আগুন জ্বলে উঠল দাও দাও করে। ঝোলা থেকে একটা সিঁদুরের কৌটো বের করে বাকি জিনিসগুলো সাথে রাখল। তারপর নীলাঞ্জনের দিকে ঘুরে বলল, যে কাজটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করতে হবে। জমির বিছন থেকে দেহটা তুলে এনে এই ডান দিকের আয়তাকার ঘরটায় রাখো। তারপরে আমি মন্ত্রপাঠ শুরু করলে তুমি ওই কঙ্কালটাতে প্রথমে এই মালাটা পরিয়ে দেবে। তারপরে আমি যখন বলবো তখন সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেবে। যতক্ষণ না বিবাহ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সেই গায়ের কাউকে বিয়ে দিতে দেবে না, আর তার আক্রোশ মিটবে না। অভিশাপ মুক্ত হবে না এই অচল কর। ঠাকুরমশাই, আপনি যা বলবেন করব। আমিও চাই যে এই গ্রাম অভিশাপের হাত থেকে মুক্ত হোক। আর কোথাও যেন রক্তের অক্ষরে নীল নামটা না লেখা হয়। এই বলে বেলচাটা নিয়ে নীলাঞ্জনে গিয়ে গেল। দাঁড়াও নীল, আমি তোমায় হেল্প করছি। বেশ কিছুক্ষণের চেষ্টায় মাটি খুঁড়ে একটা কঙ্কাল উঠে এলো। কঙ্কালটাকে অতি যত্নে দু হাতে ধরে নীলাঞ্জন এনে শুইয়ে দিল সেই আয়তাকার জায়গাটায়। কিরণের বাবা যেন বোবা পাথর। সে শুধু শূন্য এক দৃষ্টি নিয়ে দেখে চলেছে সব কিছু। মিস্টার রক্ষিত জগন ঠাকুরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আপনি ক্রিয়া শুরু করুন, যত দ্রুত সম্ভব এটা সমাপন করতে হবে। জগন ঠাকুর নীলাঞ্জনের দিকে একবার তাকিয়ে শুরু করলেন মন্ত্রপাঠ। ওম বিষ্টরাং প্রতি গুহামি ওম অহম বন্যইতস্তা প্রজাপতি ঋষি কুটুব ছন্দা পরমেষ্ঠ দেবতা বিস্তার গণে বিনিয়োগ। একটু পরেই কঙ্কালটা যেন নড়ে উঠল। ঝড় বইতে শুরু করলো সনসন করে। ছোট ছোট ডালপালা ছিঁড়ে উড়ে আসতে লাগলো। হাওয়ার দাপটে অগ্নিকুণ্ডের আগুন লাফিয়ে উঠতে লাগলো দাও দাও করে। হঠাৎ কেউ কিছু বোঝার আগেই ভয়ঙ্কর একটা আওয়াজ তুলে উঠে বসলো সেই নারী মূর্তি। কোনো এক অলৌকিক বলে একটু একটু করে নারীর রূপ নিচ্ছে সে। নীলের বুকের ভেতর যেন নদীর স্রোত বইতে শুরু করলো। রক্ষিত চোখ বড় বড় করে দেখে চলেছেন এই অলৌকিক কাণ্ডটা। তিনি অনুমান করেছিলেন এমন কিছুই ঘটবে, তাই মাখনলালকে পুলিশ স্টেশনে কাজে আটকে রেখেছেন। এসবের মধ্যে তাকে টেনে আনেননি। হঠাৎই খসখস আওয়াজটা ঝড়ের আওয়াজকে টপকে টপকে কানে এলো মিস্টার রক্ষিতের। আর আওয়াজের উৎসটার দিকে তাকিয়ে চমকে উঠলেন তিনি। নারী অবয়বের হাতে চকচক করছে ভাঙা লোহার খণ্ডের সেই ধারালো প্রান্ত। সেটা দিয়ে নারী মূর্তি তথা কিরণ মাটিতে লিখছে সেই নাম নীল। নামটা একটু একটু করে লাল বর্ণ ধারণ করছে। জগন ঠাকুর সেদিকে তাকিয়ে নীলাঞ্জনকে নির্দেশ করল, তুমি ওই নারী মূর্তির গলায় মালাটা পরিয়ে দাও, কিন্তু দেখো যেন সাদা গুঁড়োর দাগ মুছে না যায়। খুব সাবধান, সে একটু একটু করে সর্বোচ্চ ক্ষমতা পাচ্ছে। সাদা আয়তাকার ঘরেই যতক্ষণ আছে ততক্ষণ কিছু করতে পারবে না, কিন্তু ওই আয়তাকার বন্ধন থেকে যদি কোনোভাবে মুক্ত হতে পারে তাহলে আর আমার কিছুই করার থাকবে না। সে তখন আগের চেয়েও ভয়ঙ্কর, আগের চেয়েও হিংস্র হয়ে উঠবে। খুব সাবধান। ঈষৎ মাথা নেড়ে নীলাঞ্জন ফুলের মালাটা নিয়ে এগিয়ে গেল সেই নারী মূর্তি তথা কিরণের দিকে। তাকে এগিয়ে যেতে দেখেই নারী মূর্তির মুখ থেকে বেরিয়ে এলো এক ভয়ানক আর্তনাদ। সেই নারী মূর্তি একবার জগন ঠাকুরের দিকে তাকালো, তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বের হয়ে এলো। হাতে ধরা লোহার খণ্ডটা যেন নিক্ষেপ করতে চাইল জগন ঠাকুরকে লক্ষ্য করে, কিন্তু আয়তাকার বন্ধনে বাঁধা থাকায় তার সব চেষ্টায় ব্যর্থ হয়ে গেল। মিস্টার রক্ষিত চিবুক কঠিন করে দাঁড়িয়ে রইলেন, আর কিরণের বাবা পাথরের স্তূপের মতোই স্থির হয়ে বসে দেখে যাচ্ছে। জগন ঠাকুর আবারও শুরু করল মন্ত্রপাঠ। নীলাঞ্জন অতি সাবধানে এগিয়ে গিয়ে মালাটা পরিয়ে দিল কিরণ তথা ওই নারী মূর্তির গলায়। শরীরটা কেমন যেন একটা ঝাঁকুনি খেল তার। নারী মূর্তি তথা কিরণ কেমন এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। সেই দৃষ্টিতে যেন অনেক অনেক কষ্ট জমা হয়ে রয়ে গেছে বহু বছর ধরে। একটা কান্না বুকের পাকদণ্ডি দিয়ে উঠে এলো নীলাঞ্জনের। জগন ঠাকুর বলে উঠল, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। ওর মায়ায় ভুলো না নীল, চলে এসো, এখনো কিছুটা ক্রিয়া বাকি আছে। তার নির্দেশ মতো নীল ফিরে এলে জগন ঠাকুর সিঁদুরের কৌটোটা তার হাতে দিয়ে বলল, ওর মায়ায় ভুলো না নীল। সিঁদুরের কৌটোটা নিয়ে নীলাঞ্জন এগোতে যাবে, তখনই হঠাৎ কেউ কিছু বোঝার আগেই কিরণের বাবা আসন ছেড়ে উঠে দৌড় দিল কিরণের দিকে। জগন ঠাকুরের সব নিষেধ ভুলে কিরণ তথা ওই নারী মূর্তিটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মেরি বেটি, মেরি বেটি, মেরি বেটি, মেরি বেটি। আর তারপরে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। কিরণের বাবার পায়ের চাপে মুছে গেল আয়তাকার বন্ধনের বেশ কিছুটা সাদা দাগ, আর নারী মূর্তি তার হিংস্র রূপ ধরে ভয়ঙ্কর আর্তনাদ করে উঠে দাঁড়ালো। কিরণের বাবা তখনও কিরণকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে পাগলের মতো। मेरी बेटी, मेरी बेटी, मेरी बेटी, बेटी कहाँ कहाँ नहीं ढूंढा तुझे, घर चल वापस, बेटी घर चल मेरे साथ। বলেই সেই নারী মূর্তিকে দু হাতে ধরে সে টেনে আনলো বন্ধনগণ্ডির বাইরে। ঠিক তখনই নারী মূর্তিটি তার হাতে ধারালো লোহার খণ্ডটা তীক্ষ্ণ একটা আর্তনাদ ছেড়ে তুলে ধরল। মিস্টার রক্ষিত একটুও সময় নষ্ট না করে হাতে ধরা পিস্তলটা চালিয়ে দিলেন নারী মূর্তিকে লক্ষ্য করে, কিন্তু আধো অন্ধকারে সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে বিঁধল কিরণের বাবার বুকে। তীব্র একটা আর্তনাদ করে কিরণের বাবার রক্ত ভেজা শরীরটা সশব্দে পড়ে গেল মাটিতে। নারী মূর্তিটি রক্তস্নাত দেহটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার, আর তারপর এগিয়ে গেল ধারালো লোহার খণ্ডটা হাতে ধরে জগন ঠাকুরকে লক্ষ্য করে। নীলাঞ্জন আকুল স্বরে ডাক দিল তাকে, কিরণ, কিরণ যেও না কিরণ। তারপর হাতে ধরা ধারালো লোহার খণ্ডটা সে চালিয়ে দিল জগন ঠাকুরের গলা লক্ষ্য করে, কিন্তু সেটা জগন ঠাকুরকে স্পর্শ করার আগেই মিস্টার রক্ষিত ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে হ্যাঁচকা টান দিল একটা জগন ঠাকুরকে, আর মিস্টার রক্ষিতের হাতে লেগে ছিঁড়ে গেল জগন ঠাকুরের গলার রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল অন্ধকারে। নারী মূর্তির মুখে খেলে গেল বিকট একটা হাসি। হিংস্র রূপ নিয়ে সে জগন ঠাকুরের দিকে এগিয়ে এলো। চোখ থেকে বের হয়ে এলো আগুনের একটা দলা। জগন ঠাকুর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নারী মূর্তির হাতে ধরা লোহার খণ্ডটা সজোরে গেঁথে গেল জগন ঠাকুরের গলায়। जगन ठाकुर देहटा बार दुई झाँकुनि खेये स्थिर हो गेल। मिस्टर रक्षितर हाथेर पिस्तलटा गर्जे उठल कयेकबार, किन्तु तार नारी मूर्ति के भेद करे गिये बिंधल उल्टो दिकेर काछे। घटनार आकस्मिकताय एतक्षण नीलांजन जेन पाथर हयेछिल, किन्तु जगन ठाकुरेर एई मर्मान्तिक मृत्यु जेन ताके झाँकुनि दिल प्रचंड। होमकुंड थेके एकटा ज्वलंत काठ तुले एसे एगिये गेल नारी मूर्ति तथा किरणेर दिके। नारी मूर्तिटी तार तीक्ष्ण हासि और भयंकर आवाज निये एगिये जाच्छिलो मिस्टर रक्षितेर दिके। तखोनी नीलांजन ताके लक्ष्य करे सजोरे निक्षेप करलो सेई ज्वलंत काठ, और सेई आगुन नारी मूर्तिके स्पर्श करार साथे साथेई दाउ दाउ करे ज्वले उठलो तार देह। तीव्र आर्तनाद छेड़े नारी मूर्तिटी एकटू एकटू करे पुड़े छाई हये मिलिये गेल रातेर अंधकारे। शुधु माटिते पड़े रइल एक मुठो छाई। नीलांजन एक पलक स्थिर दृष्टिते देखलो सेई छाईटाके, तारपर दु हाते सेई छाईटाके तुले निये बुके जड़िये धरलो। तार चोख फेटे जल एसे छेये फेललो सब किछु। तारपर धीर पाये से एगिये गेल झोपटार दिके। मंदिर चत्वरटाय एसे बसलो नील। दु बछर आगेर एकटा पाप একটা অন্যায় কতগুলো জীবন কেড়ে নিল। সামনের দিকে তাকিয়ে দেখল মন্দির চত্বরে একটা পায়রা কিছু খুঁটে খাচ্ছে। পায়রাটাকে লক্ষ্য করে সে নিঃসন্দেহে এগিয়ে গেল। পায়রাটা তার দিকে চোখ তুলে তাকালো। নীলের যেন মনে হলো এই দৃষ্টি তার ভীষণ চেনা। এই দৃষ্টি একদিন তাকে বলতো, নীল খামোশ কেউ कुछ तो बोल। बुकेर भेतर जानो एक डाना झापटे चलल किछु। मंदिर छेड़े रास्ता एलो नील। देखलो तादेर गाँवेर बिशु काका साइकेल निये आसछे। साइकेले बार दुई क्रिंग क्रिंग करे एसे थामलो नीलेर काछे। एक गाल हेसे बोललो, अरे नीलू जे कुमुर बिये ठीक करे फेललाम बुझले। हाँ सकले बोलछे आबार कोनो विपद ना हय, ता तुई कि बोलिस? नील एक बार भारी एक दृष्टि निये बिशु काकार दिके ताकालो, तारपर बोललो, कोनो विपद हबे ना, केउ आर आसबे ना बियेर बाधा हये, तुमि निश्चिन्त थाकते पारो। बिशु काका अद्भुत एक दृष्टि निये ताकालो नीलेर दिके, अबाक हये जिज्ञेस करलो, माने? किन्तु बिशु काका कोनो उत्तर पेल ना। नील देखलो अनेकटा दूरे सन्धे नामा अंधकारे एकटू एकटू करे मिलिए जाच्छे केउ। শুনলেন হেমন্ত দত্তের কাহিনী অচল গড়ের অভিশাপ। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি এনামুল। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, সায়ন, তমাল ঘর, সৌরভ, কুন্তল, বর্ণিশা ও সাবর্ণ। স্ক্রিপ্টিং শুভজিৎ। শব্দ সংযোজন বিশ্বদীপ। আবহ সৃষ্টিতে সাবর্ণ। পোস্টার ডিজাইনে সৌম্যদীপ। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হচ্ছি একটি নতুন গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।